হ্যালো ভিউয়ার্স, দেবা 360 বেঙ্গল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাই। তবে একটু আজকে নতুন রিক্রুটমেন্ট নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড থেকে কিছু ভ্যাকেন্সি বেরিয়েছে। তো কিছু সংখ্যা ভ্যাকেন্সি রয়েছে, তো কারা এখানে আবেদন করতে পারবে, কী কী ক্যাটাগরিয়া রয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশন কী রয়েছে, আবেদন করার শেষ তারিখ কত রয়েছে, অ্যাপ্লিকেশন চার্জ কত লাগবে, সমস্ত কিন্তু প্রসেস আমি বলে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো অত্যন্ত মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখবে। আর যারা আমার চ্যানেলের প্রথম ভিউ করছে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, পরবর্তী কোনো ভিডিও মিস না যায় চাকরি সংক্রান্ত। আর তোমরা ভিডিওটি কোন জেলা থেকে দেখছো অবশ্যই আমার কমেন্টে জানিয়ে দেবে, সেক্ষেত্রে কিন্তু সেই জেলার ছোটো বড়ো যে কোনো চাকরি হোক সবার মাধ্যমে কিন্তু আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে কিন্তু আপনাদেরকে প্রোভাইড করে দেবো। তো এখানে দেখতে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, এই অ্যাডভার্টাইজমেন্ট যে এক নম্বর রয়েছে, ডাইরেক্ট রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ফার্মাসিস্ট গ্রেড থ্রি, লাস্ট ডেট 3/3/2021, এটা হচ্ছে লাস্ট ডেট। তো আমরা অ্যাপ্লিকেশন এই অ্যাডভার্টাইজমেন্টটা ডাউনলোড করে দেখে নিই সেখানে কী কী বলা রয়েছে, সেখানে বিস্তারিতভাবে কিন্তু জানিয়ে দেবো। তো চলুন আমি ডাউনলোড করে আপনাকে দেখে দিচ্ছি। তবে এই হচ্ছে সেই অফিসিয়াল নোটিফিকেশন ওয়েস্ট বেঙ্গল রিক্রুটমেন্ট বোর্ড, এটা রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর, তোমরা দেখে নিবে। আর যে পোস্টার জন্য আবেদন করা হচ্ছে সেই পোস্টটা হচ্ছে রিক্রুটমেন্ট ফর ফার্মাসিস্ট গ্রেড থ্রি, এই পোস্টটা কিন্তু নিয়োগ করা হচ্ছে। এই পোস্টে আবেদন করতে গেলে কিন্তু তোমাকে অবশ্যই ইন্ডিয়ান হতে হবে, নাহলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে না। তারিখ হচ্ছে 22/2/2021 এবং শেষ হচ্ছে 3/3/2021 8:00 PM-এর মধ্যে। তো তার মধ্যে তোমরা সবাই আবেদন করে নেবে। তো এখানে যে পোস্ট পে স্কেল রয়েছে সেটা হচ্ছে পে স্কেল 9/9 পর্যন্ত কিন্তু পে স্কেলটা রয়েছে। তো তাছাড়া এখানে বলা রয়েছে পে স্কেল রয়েছে 28,900 টাকা পর্যন্ত কিন্তু তাদেরকে মান্থলি দেওয়া হবে। তো এইখানে কিছু ইউআরএ ক্যান্ডিডেট রয়েছে, তারা এই যে ফার্মাসিস্টের গ্রেড থ্রি যে লেভেলের কাস্ট হবে সেক্ষেত্রে কিন্তু তারা ইউআরএ 45টা সিট রয়েছে, এসসিদের জন্য রয়েছে 21টা, এসটির জন্য রয়েছে 5টা, ওবিসি এর জন্য রয়েছে 9টা, ওবিসি বি জন্য রয়েছে 7টা, তাছাড়া পিডাব্লিউডির জন্য রয়েছে 3টা, টোটাল কিন্তু পোস্ট রয়েছে 90টা, এটা তোমরা একবার দেখে নিবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এডুকেশন বিষয়টা। তো এডুকেশন এখানে বলা রয়েছে এডুকেশন তোমাকে পাস করতে হবে, হায়ার সেকেন্ডারি পাস করতে হবে, তাছাড়াও কিন্তু তোমাকে বলা রয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং হায়ার সেকেন্ডারি এডুকেশন বোর্ড থেকে তোমাকে পাস করতে হবে, তবে কিন্তু তুমি এই পোস্টে আবেদন করতে হবে। তবে কিন্তু এখানে পাস করতে হবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স এবং বায়োলজি সাবজেক্ট নিয়ে, তবে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে। তাছাড়া এখানে বলা রয়েছে 2 বছরের তোমাকে ডিপ্লোমা কোর্স প্রাইমারি তোমাকে ফার্মাসিস্ট থেকে পেতে হবে, তবে কিন্তু আবেদন করতে পারবে ওয়েস্ট বেঙ্গল অফ তোমার এই রিকোয়ারমেন্টে। তাছাড়া এখানে এখানে বলা রয়েছে রেজিস্টার অ্যাজ এ ক্যাটাগরি ফার্মাসিস্ট আন্ডার ওয়েস্ট বেঙ্গল ফার্মেসি কাউন্সিল। তো আমি যেটা মেন পয়েন্ট সেগুলো আমি দেখে দিচ্ছি একটু হালকা করে। তারপরে এখানে বলছে তোমার এজ লিমিট 39 বছর বয়স হতে হবে 1/1/2021 অনুযায়ী, তোমরা একটু হালকা করে দেখে নিবে। তারপর যেটা বলা রয়েছে ফিস, তো এইখানে কিন্তু কোনো ফিস লাগছে না, শুধুমাত্র যারা ওবিসি বা জেনারেল ক্যাটাগরি তাদের কিন্তু ফিসটা একমাত্র লাগছে, সেটা হচ্ছে 160 টাকা। তাছাড়া কিন্তু এসটি ওবিসি এর জন্য এসটি পিডাব্লিউডি এদের জন্য কিন্তু কোনো চার্জ লাগছে না, অ্যাপ্লিকেশন চার্জ লাগছে না, তোমরা ভালো দেখে নেবে। তারপর এখানে বলা আছে তোমাদের এক্সাম যেটা নেওয়া হবে সিলেকশন প্রসেসটা, তো তোমরা এটা একবার ভালো করে দেখে নেবে। তারপর নিচের দিকে নেমে আসবে, এখানে তোমাদের পরীক্ষার ক্যাটাগরিজ কত পরীক্ষার মধ্যে হবে, তো তোমরা এটা ভালো করে দেখে নেবে, দেখে তারপরে কিন্তু তোমরা এখানে আবেদন করবে, কারণ অনেকের সমস্যা হয় পরে ঠিকঠাক করে তোমরা দেখো না পরে নোটিফিকেশন, তারপরে অনেকেই পরীক্ষা দেওয়ার সময় অনেক রকমের সমস্যার সম্মুখীন হয়। তো তোমরা আগে কিন্তু অবশ্যই এটা ভালো করে দেখে নেবে নোটিফিকেশনটা। আমি চাইলে আমি আমার ভিডিও ডিসক্রিপশনে এই নোটিফিকেশনটা লিঙ্ক দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন, কারণ তোমরা ভিডিওটা লাইক করলে পরে পরের ভিডিও যে করতে আমার খুব উৎসাহিত হয়।